ডিসেম্বর যেন ডেডলাইন, কি এই ডিসেম্বরের রহস্য, কি হতে চলেছে আর কটা দিন পর, এই নিয়ে তুফান উঠছে বাংলার রাজনীতিতে। ডিসেম্বরে কি সরকার ভাঙতে চলেছে, নানা মহল থেকে এই নিয়েও গুঞ্জন শোনা যাচ্ছে। ঠিক এমন সময়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী রবিবার যেন এই রহস্য থেকে সামান্য পর্দা তুললেন, এবং তিনি যেমনটা বললেন যে ডিসেম্বরে সব থেকে বড় ডাকাত ধরা পড়বে। কিন্তু কার কথা বললেন শুভেন্দু অধিকারী? প্রথম থেকেই বিরোধী দলনেতার মুখে ডিসেম্বর তত্ত্ব এবং মুখ্যমন্ত্রীর সঙ্গে শুক্রবারের সৌজন্য সাক্ষাতের পর্ব যে অতীত, তা আগেই জানিয়েছেন শুভেন্দু। এই আবহে রবিবার পূর্ব মেদিনীপুরের ভূপতিনগরের রণংদেহি মেজাজে ফের বোমা ফাটালেন নন্দীগ্রামের বিধায়ক। ডিসেম্বর মাসে একটা বড় ডাকাত, এই রাজ্যের সর্বশ্রেষ্ঠ ডাকাত, ডিসেম্বর মাসে ভিতরে ঢুকলে সেই দিন রাত্রের পরে এলাকায় থাকতে পারবে তো? শুক্রবার বিধানসভায় মমতা শুভেন্দুর সৌজন্য সাক্ষাৎ হয়েছে। রবিবার পূর্ব মেদিনীপুরের ভূপতিনগরের সভা থেকে মমতা সরকারকে হুঙ্কার রাজ্যের বিরোধী দলনেতার, ডেডলাইন ডিসেম্বর। বিজেপির একাধিক নেতার গলায় এই সুর শোনা গিয়েছে, কি হতে চলেছে ডিসেম্বরে? রাজ্য রাজনীতি নিয়ে যখন তোলপা, তখন ডিসেম্বরে কি হতে চলেছে তার খানিকটা আঁচ দিলেন রাজ্যের বিরোধী দলনেতা। বড় ডাকাত ধরাবো, বালি চোর, কয়লা চোর, গরু চোর, বড় চোর ডাকাতকে ধরাবো। ডিসেম্বরে কি সরকার ভাঙতে চলেছে, নানা মহল থেকে এ নিয়ে গুঞ্জন তুঙ্গে। কিন্তু সরকার ভাঙার পক্ষে যে বিজেপি নয়, তা স্পষ্ট করেছে গেরুয়া শিবির। তবে বিজেপির এই হুঙ্কারের বিরুদ্ধে পাল্টা সুর চড়িয়েছে তৃণমূল। জিস বার 200 পার, ডিসেম্বর সব খতম। কিন্তু বাংলার মানুষ জানে যে বাংলাকে কোনোদিনই বিজেপির হাতে দেবে না। তৃণমূল হাতে থাকলে উন্নয়ন হবে, সুরক্ষা থাকবে, এবং নিশ্চিতভাবে যে এটা কোনো কোনো ক্ষেত্রে অন্যায় হয়েছে সেটা সংশোধন করে তৃণমূল কংগ্রেস সুন্দরভাবে বাংলাকে আগামী দিনে চালাবে। গরু পাচার, কয়লা চুরি, লটারি কেলেঙ্কারি, নিয়োগ দুর্নীতি সহ একাধিক মামলায় ইডি সিবিআই এর জালে একের পর এক শাসক নেতারা। কেন্দ্রীয় এজেন্সি তদন্তে উঠে আসছে একের পর এক রাঘব বোয়ালের নাম। তদন্ত যতই এগোচ্ছে, অস্বস্তি ততই বাড়ছে শাসকের। রিপাবলিক বাংলা।